পর্যন্ত যে ভদ্রলোকের আপনারা কথা শুনছেন ইনার সম্বন্ধে আর বলার অবকাশ নাই। নিঃসন্দেহে ইনি একজন ভালো লিডার এবং অনেক পরিশ্রমী, অনেক পরিশ্রম করছে অলরেডি আমাদের কোম্পানিতে এবং সাকসেস পিপল। সো আমরা যদি ফলো করতে চাই কয়েকজন মানুষকে, নিঃসন্দেহে আমরা তাকে ফলো করতে পারি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন আমি প্রেজেন্টেশনটা দিতে চাই। প্রেজেন্টেশন দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা আমার সাথে কথা বলবেন। আমি যদি কথা বলি যে এটা কি, তাহলে আপনারা বলবেন, কারণ আমি তখনই স্পিড পাই যখন আমার সাথে কেউ কমিউনিকেট করে। আমি ইয়েস নো পেলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। তো আসেন আমরা চলে যাই আমাদের এই প্রেজেন্টেশন। আমাদের এই বিজনেসের কি পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন। যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে এই প্রেজেন্টেশনটা বুঝতে পারে, জানতে পারে এবং বলতে পারে, তাহলেই এই বিজনেসে সাকসেস পাওয়া যায়। সাকসেস পাওয়ার জন্য আমাদের এখানে আহামরি কিছুই করতে হয় না। আমরা একটা প্রবাদ শুনছি, আপনারা হয়তো আপনারা সবাই জানেন, যে আমাকে একটা শিক্ষিত মা দাও তাহলে আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব, রাইট? বিষয়টা হচ্ছে আমাদের এখানে প্রবাদ বাক্যটা আমি সেম এক্স্যাক্টলি এভাবে করি, যে আমাকে একটি শিক্ষিত মানুষ দাও, ডিস্ট্রিবিউটর দাও যে এই বিজনেসে কাজ করবে, তাহলেই তার দ্বারা একটা শিক্ষিত নেটওয়ার্ক মার্কেটিং এর ডিস্ট্রিবিউটর তৈরি হবে, একটা জাতি তৈরি হবে। আমরা যদি এভাবে তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথম যে জায়গায় ফোকাস দিতে হবে, সো এই প্রেজেন্টেশনে আমাদের জানতে হবে, যারা আজকে নতুন এখানে পুরাতন সবার জন্য একই হিসাব। আমরা চলে যাই আমাদের কোম্পানির নাম দিয়ে। আমাদের কোম্পানির নাম হচ্ছে জেনাস গ্লোবাল। কোম্পানিটি যাত্রা শুরু করে 2009 সালে অরল্যান্ডো ফ্লোরিডা থেকে। অরল্যান্ডো ফ্লোরিডার একজন কাপড় যার নাম হচ্ছে র্যান্ডি এবং উইন্ডি, বিশাল মনের মানুষ। র্যান্ডি যে কিনা কাজ করত নাসাই চিফ সায়েন্টিস্ট, সেই ব্যক্তিটা ওখানে বসে বসে এই সাধারণ সারা পৃথিবীর মানুষের জন্য স্বপ্ন দেখছেন কিভাবে মানুষকে ফিনান্সিয়ালি ফ্রিডম দেওয়া যায়। শুধু ফিনান্সিয়ালি ফ্রিডম না, কিভাবে মানুষকে সুন্দর রাখা যায়, কিভাবে মানুষকে সুস্থ রাখা যায়। তাহলে চিন্তা করেন একটা মানুষ কত বড় মনের মানুষ হলে এই কাজটা করতে পারে। তাহলে তার উদ্দেশ্য কি? মানুষকে ফিনান্সিয়ালি ফ্রিডম দেওয়া, মানুষকে সুন্দর করা এবং মানুষকে সুস্থ রাখা। এখন আসেন, তারা এই সুস্থ সুন্দর এই তিনটা জিনিসকে যদি বাস্তবায়ন করতে চায় তাহলে আমরা একটু ব্যাকগ্রাউন্ড চেক করবো আমাদের কোম্পানিটা কিভাবে কাজ করছে। তারা 2009 সালে যাত্রা শুরু করে এখন বর্তমানে আমরা আছি 2020 সালে, অর্থাৎ এই 2009 থেকে 20 সালে 11টা বছর, অলমোস্ট 10 ইয়ার্স আমরা পার করে ফেলেছি। 10 ইয়ার্সে আমাদের কোম্পানিটা অলরেডি ক্লোজ টু $3 billion ইন্ডাস্ট্রি। এই কোম্পানিটা যাত্রা শুরু করার পরে, যেদিন থেকে যাত্রা শুরু করে 2009 সাল থেকে, সেই দিন থেকে 6 বছরের মধ্যে, 6 ইয়ার্সের মধ্যে কোম্পানিটা $1 billion হিট করে। তার মানে $1 billion হিট করে এইরকম কোম্পানি আমেরিকার ইতিহাসে খুব কম সংখ্যক আছে। আপনারা জানেন আমেরিকার বাজারে লক্ষ লক্ষ বিজনেস মানে প্রতিষ্ঠান আছে, এর মধ্যে সব প্রতিষ্ঠান কিন্তু এস্টাবলিশ হয় না, সব প্রতিষ্ঠান কাজ করে না। তাহলে আমাদের এই কোম্পানিটা 6 বছরে $1 billion হিট করছে, ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। আমেরিকার ইতিহাসে এরকম কয়েকটা কোম্পানি, যে নামগুলো আপনারা জানেন, নাম্বার 1 অ্যাপল, এই অ্যাপল কোম্পানিটা 6 বছরে $1 billion হিট করছে। নাম্বার 2 অ্যামাজন, এই অ্যামাজনও 6 বছরে $1 billion হিট করছে। নাম্বার 3 উবার, এই উবারও 6 বছরে $1 billion হিট করছে। দ্যাটস মিন আমরা বুঝতে পারি এই কোম্পানিগুলো যেহেতু পপুলার, আমরা সবাই জানি, নাম বললেই বুঝতে হবে আমাদের যে কোম্পানিগুলো নিঃসন্দেহে এস্টাবলিশ। আমাদের মানে আমরা বুঝি না এরকম কেউ নাই এখানে। তার মানে এই কোম্পানিগুলো যদি 6 বছরে $1 billion হিট করে, আমাদের জেনাস গ্লোবাল এই কোম্পানিটা 6 বছরে $1 billion হিট করছে, তার মানে বুঝতে হবে এই কোম্পানিটাও সেম এক্স্যাক্টলি এইভাবেই এস্টাবলিশ প্রতিষ্ঠিত। এখন আসেন, আমাদের এই কোম্পানিটা শুধুমাত্র এই $1 billion হিট করছে এটাই না, এই কোম্পানিটা গ্লোবাল মার্কেটে 155টা দেশে কাজ শুরু করছে। গ্লোবাল মার্কেটে 155টা দেশে কাজ করে কোম্পানিটা, যেখানে আমাদের বাংলাদেশ এই আগামী মার্চ এপ্রিলের মধ্যেই ইনশাল্লাহ আমরা ওপেন করতে পারব। সো যদি মার্চ এপ্রিলে ওপেন হয় তাহলে দেখব আমাদের 155টা কান্ট্রির সাথে আরও একটা দুইটা কান্ট্রি উন্মোচন হচ্ছে। এখন আসেন আমাদের প্রোডাক্ট লাইন, আমরা কি নিয়ে কাজ করি। বাজারে প্রচলিত যে সকল কোম্পানি যেমন অ্যাপল, অ্যামাজন, উবার, এরা যে সিস্টেম নিয়ে কাজ করে, আমরা তার চাইতে একটু ব্যতিক্রমী সিস্টেমে কাজ করি। কিভাবে?
এই কোম্পানিগুলো দেখেন কিভাবে বিলিয়ন ডলার হিট করছে মার্কেটিং করে, তারা একটা প্রোডাক্ট ডেভেলপ করে অ্যাপল ফোন কম্পিউটার ডেভেলপ করে তারা বিলিয়ন ডলার হিট করছে, অ্যামাজন আমাদেরকে মার্কেটিং কেনাকাটা শেখাইছে অনলাইনে, এবং উবার আমাদের ট্যাক্সি ইন্ডাস্ট্রিতে রেভলিউশন ঘটাইছে। তার মানে এই সকল কিছু দিয়ে আমাদের এই কোম্পানিগুলো বিলিয়ন ডলার হিট করছে। আমার কোম্পানি বলছে যেহেতু আমাদের উদ্দেশ্য একটা মানুষকে সুস্থ রাখা এবং সুন্দর রাখা এবং ফিনান্সিয়ালি অর্থনৈতিক মুক্তি দেওয়া, যার কারণে আমরা একটা একটা করে আলোচনা করব যে আমাদের কোম্পানিটা কিভাবে মানুষকে সুস্থ রাখে, কিভাবে মানুষকে সুন্দর রাখে, কিভাবে অর্থনৈতিক মুক্তি পাওয়া যায়। আমরা আসলে একটা একটা করে আলোচনা করি। তাহলে প্রথমেই চলে যাচ্ছি সুস্থ থাকা। আমাদের কোম্পানি শুরু করার পরে আমাদের 6 জন ডক্টর এমডি, যাদেরকে আমরা বলি আমাদের ভাষায় এই 6 জন এমডি, যাদেরকে আমরা বলি সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ড। তাহলে একটা মানুষকে সুস্থ রাখতে হলে আমি আপনি বললে একটা ফর্মুলা তৈরি করলেই হবে না, এটা অবশ্যই সায়েন্টিফিকলি প্রুফ হতে হবে হিউম্যান বডিতে এটা কার্যকরী কাজ করে এবং এটা কোনো ক্ষতি করে না। তাহলে আমাদের এই ডক্টর 6 জন দীর্ঘ 10-12 বছর রিসার্চ করে তারা একটা ফর্মুলা ডেভেলপ করছে, যেই ফর্মুলাটা নোবেল প্রাইজের জন্য মনোনয়ন পাইছে। তার মানে বুঝতে হবে ফর্মুলাটা কাজ করে। তার মানে এই ফর্মুলার মধ্যে কয়েকটা প্রোডাক্ট, যখন একটু আগে আপনারা প্রোডাক্ট সম্বন্ধে শুনছেন, আমি সংক্ষিপ্ত বলি কিছু প্রোডাক্ট ডেভেলপ করছে, এর মধ্যে অন্যতম হচ্ছে রিজার্ভ। রিজার্ভটা কি করে আমি এটাকে এভাবে বলি, রিজার্ভটা হচ্ছে মানুষের শরীরের জন্য অ্যান্টিভাইরাস। আমরা একটা কম্পিউটার কিনি, কম্পিউটার কেনার পরে আমরা অ্যান্টিভাইরাস দিই যাতে করে ফাইলগুলো কম নষ্ট না হয়, কম্পিউটারটা নষ্ট না হয়ে যায়। সেম এক্স্যাক্টলি রিজার্ভ হচ্ছে হিউম্যান বডির জন্য অ্যান্টিভাইরাস। আমাদের জন্মের পর থেকে আজ পর্যন্ত কতই না ভাইরাস আমাদের শরীরে আটকে আছে, প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি, এগুলো কিন্তু কি হয় না আপনার নষ্ট হয়ে যায় না, বের হয়ে যায় না, এটা ভিতরেই থেকে যায়। আমরা একটা পর্যায়ে গিয়ে অসুস্থ হই। কেন? যখন আমার এই মানে এটাকে অ্যান্টিবডিটা নষ্ট হয়, ধীরে ধীরে কমতে থাকে, তখন আমার এই জীবাণুগুলো আক্রমণ করে, আমরা অসুস্থ হয়ে পড়ি, হাসপাতালে ভর্তি হই। তখন গিয়ে দেখা যায় আর কিছু করার থাকে না। বাট আমরা যদি এই মুহূর্তে এই অ্যান্টিভাইরাসটা দিয়ে রাখি, তাহলে এই ভাইরাসগুলো আমাকে প্রোটেক্ট করবে, ভাইরাসগুলো আক্রমণ করতে পারবে না। নাম্বার টু, আমরা এটাকে বলি মাইন্ড। মাইন্ডটা কি? মাইন্ডটা হচ্ছে ব্রেনের ডক্টর। যাদের ব্রেনে প্রবলেম আছে, নিউরন কাজ করে, অর্থাৎ কাজ করে কম, স্লোলি, বা আমরা অনেক সময় অনেক কিছু ভুলতে শুরু করি, তাদের জন্য মাইন্ডটা কার্যকরী। আমরা মাইন্ডটা নিয়মিত ইউজ করাবো। নাম্বার থ্রি, এটাকে আমরা বলি এএম অ্যান্ড পিএম। এএমটা সম্পূর্ণ আপনাকে এনার্জি দিবে, পিএমটা আপনাকে ঘুম পারফেক্ট দিবে, যাতে করে আপনার ডিস্ট্রাকশন দূর হবে এবং আপনার শরীরে পূর্ণাঙ্গ এনার্জি আসবে, ফুলদমে কাজ করবেন। নাম্বার ফোর, আমরা বলি রাবিতা ব্লু। আমরা এটাকে বলি হার্টের ডক্টর। সো আপনার যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট সার্জারি আছে বা হার্টের প্রবলেম আছে, ফিল করতেছেন, সো তাদের জন্য মূলত রাবিতা ব্লু। সো এই সমস্ত প্রোডাক্ট এর সাথে আরও প্রায় 12টা প্রোডাক্ট দিয়ে টোটাল 15টা প্রোডাক্ট আমাদের কোম্পানির বর্তমানে মার্কেটে কাজ করছি আমরা, যেগুলো দিয়ে একটা মানুষকে সুন্দরভাবে সুস্থ রাখা যায়। এবার আসেন নাম্বার টু, কিভাবে আমরা সুন্দর করতে পারি। আমাদের কোম্পানির উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, নট অনলি ছেলে, নট অনলি মেয়ে, প্রত্যেকেই আমরা স্মার্ট সুন্দর হতে চাই। ন্যাচারালি মেয়েরা একটু বেশি হতে চায়, কারণ এটা সাধারণ ওয়ে, আল্লাহ তাআলা এভাবেই তাদেরকে তৈরি করছে, যার কারণে আমাদের একটা ব্র্যান্ড তৈরি করেছি আমরা, এটাকে বলি হচ্ছে লুমিনাস। লুমিনাস কি করে? লুমিনাস হচ্ছে একটা ব্র্যান্ড, যেমন ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলি, এমন অ্যাভন, যেমন এরকম লুকমি, এরকম অনেক ব্র্যান্ড আছে পৃথিবীতে, যে ব্র্যান্ড কোম্পানিগুলো কাজ করে। কি করে? তারা ফুল রেঞ্জ অফ প্রোডাক্ট ডেভেলপ করছে। ফুল রেঞ্জ অফ প্রোডাক্ট কি? ডে ক্রিম, নাইট ক্রিম, ব্রাইটনার, ফ্রেশ ওয়াশ, ক্লিনজার, অনেক কিছু, সানস প্রোটেক্টিং ক্রিম, সো এভরিথিং আমাদের এখানে আছে। এই লুমিনাসটা ডেভেলপ করা হয়েছে অ্যান্টি এজিং ফর্মুলায়, এবং এতে এপিটি 200 আছে, যেটাতে আপনার ত্বকের ক্ষতি করবে না। সো অ্যান্টি এজিংটা কি করে? আপনার এই আমাদের প্রত্যেকের কোষ আছে, কোষ যখন মরতে শুরু করে একটা পর্যায়ে গিয়ে আপনার ভাত পড়ে, আপনার হচ্ছে স্কিনে দাগ চলে আসে, আপনার বার্ধক্য দেখা দেয়। যদি আপনার এই ক্রিমটা কেউ নিয়মিত ইউজ করে, তাহলে আপনার যে কোষ আছে নিয়মিত ইউজ করার ফলে প্রতিনিয়ত আপনার এই কোষটা কি করবে? রিপেয়ার করা শুরু করবে, যাতে আপনার বয়স যদি হয় 65, আপনি লুকস করবেন 35 বছরের মতো। That's mean, wow. You can save your diamond. একটা হাতে ইউজ করতো সে, কন্টিনিউ
এক থেকে দেড় বছর সে নিয়মিত একটা হাতে ইউজ করছে, পরবর্তীতে তার এই পোজগুলো এত পারফেক্টলি কাজ করছে, যখন সে প্রেজেন্টেশন দিত তখন হাত দুইটা সেও সামনে রাখতো, যখন প্রশ্ন করতো এটা কাজ করে কিনা, হাত দুটো দেখার পরে এক হাত দেখলে বলতো মনে হয় যে 25-30 বছরের একজন যুবতী, আর আরেক হাত দেখলে বলতো যে না আসলে এটা 60-65 বছরের একজন মহিলা। সো এই ক্রিমটা আপনারা যদি প্রতিদিন নিয়মিত আপনার হাতে ইউজ করা শুরু করেন তাহলে 6 মাসের মধ্যে আপনারা নিজেরাই প্রুফ পাবেন, প্রমাণিত মানে প্রমাণ পাবেন যে সূত্রটা কাজ করে। সো অবশ্যই আপনারা এটা ইউজ করবেন এবং দেখবেন। এটার সাথে আছে হচ্ছে আমাদের এনভি। এনভি হচ্ছে যারা ফাউন্ডেশন পছন্দ করে, যারা পার্টিতে যেতে চায়, একটু গর্জিয়াস হতে চায়, তারা ইউজ করবে। এখানেও এপিটি 200 ফর্মুলা আছে যেটাতে আপনার স্কিন প্রোটেক্ট করবে, 1 মিনিটে জাস্ট এটা লিকুইড আপনার এটা কাজ করবে। সো এই সমস্ত প্রোডাক্ট, তাহলে আমরা সুস্থ কিভাবে থাকবো দেখলাম এই প্রোডাক্ট দিয়ে, আমরা সুন্দর থাকবো কিভাবে এই প্রোডাক্ট দিয়ে এটাও দেখলাম। এবার আমরা দেখবো কিভাবে আমরা অর্থনৈতিক মুক্তি পেতে পারি, কিভাবে আমরা ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে পারি, যেটা দিয়ে আমাদের লাইফ চলবে এবং আগামীতে আমরা সুন্দরভাবে এই পৃথিবীতে থাকবো। তাহলে আমাদের কোম্পানির তিনটা উদ্দেশ্যের মধ্যে দুইটা উদ্দেশ্য দেখলাম, এবার দেখবো কোম্পানিটা কিভাবে কাজ করে। বাজারে প্রচলিত যে সকল কোম্পানি আছে যেমন সনি, র্যাঙ্কস, টোসিবা, ওয়ালটন, বাটারফ্লাই, জনসন অ্যান্ড জনসন, এই কোম্পানিগুলো আমাদের কোম্পানির মতো কিছু প্রোডাক্ট ডেভেলপ করে। কেমন প্রোডাক্ট ডেভেলপ করে? তাদের নিজস্ব ফুল রেঞ্জ অফ প্রোডাক্ট আছে। তারা যে সিস্টেমে প্রোডাক্ট মার্কেটিং করে আমরা এটাকে বলি TMS, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। আমরা আমাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করি, আমরা যে সিস্টেমে মার্কেটিং করি আমাদের এটা নাম হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং। অর্থাৎ আমরা ব্যক্তি থেকে ব্যক্তি, আন্তঃব্যক্তির সম্পর্ককে কাজে লাগিয়ে একটা মার্কেট তৈরি করি। দেখেন আমরা এখানে অনেকেই হল রুমে আমরা মার্কেটিং করি নাই, বিজ্ঞাপন দিই নাই, অনেক কিছু করি নাই, তাহলে আজকে আমরা 40-50 জন হাজির হয়েছি। কেন? কারণ আমি ওনারে চিনি, উনি ওনাকে চিনেন, উনি ওনাকে চিনেন, একজন আরেকজন থেকে আমরা মার্কেটিং করে আজকে আমরা এখানে 50 জন হাজির হয়েছি, রাইট? সো এই যে মার্কেটটা তৈরি করছি এটাকে বলি আমরা রিলেশনশিপ মার্কেটিং। তাহলে বাজারে প্রচলিত অনেক কোম্পানি আছে যারা এই সিস্টেমে কাজ করে, বা তাদেরটা একটু ডিফারেন্ট, তাদেরকে আমরা বলি TMS। এটা পৃথিবীর শুরু থেকে আদির কাল থেকে চলে আসছে এই সিস্টেমটা, রিয়েলি রিয়েলি পৃথিবীতে প্রচলিত এবং প্রত্যেকটা জায়গায় মানুষ গ্রহণ করে থাকে। যেমন এই সিস্টেম কাজ করে কিভাবে দেখেন, একটা পণ্য ফ্যাক্টরিতে উৎপাদন হওয়ার পরে এই পণ্যটা কাস্টমাররা ক্রয় করতে চায়। এখন কাস্টমার যদি ক্রয় করে তাহলে আপনি কেমনে বুঝবেন যে কাস্টমার এই প্রোডাক্টটা কোথায় এবং কিভাবে উৎপাদন হয়েছে? ফ্যাক্টরিতে উৎপাদন হওয়ার পরে এরা একটা অ্যাডভার্টাইজ করে, বিজ্ঞাপন করে। এই বিজ্ঞাপন দেওয়ার ফলে মানুষের মাইন্ডে যায়, মানুষ তখন চিন্তা করে প্রোডাক্টটা আমার কিনতে হবে। যখন তারা এই প্রোডাক্টটা কিনতে চায়, মার্কেটে তাদের ডিমান্ড তৈরি হয়, তখন তারা একজন এজেন্ট নিয়োগ করে, এজেন্ট থেকে চলে যায় একজন হোলসেলারের কাছে, হোলসেলার থেকে চলে যায় একজন রিটেলারের কাছে, আর কাস্টমার যায় কোথায়? এই রিটেল স্টোর। সো দেখেন এই সিস্টেমে একটা আইফোন দিয়ে যদি আমরা এক্সাম্পল দিই তাহলে বুঝবো আইফোন ফ্যাক্টরিতে তৈরি হয় $300 দিয়ে, বাট কাস্টমার আমরা কিনি আইফোনটা কত টাকা দিয়ে? 1000 টাকা। তাহলে 1000 টাকায় আমরা ক্রয় করতেছি, 300 টাকায় উৎপাদন হচ্ছে, তাহলে বাকি টাকাটা কোথায় যাচ্ছে? তো কোথায় যাচ্ছে দেখেন, যখনই এই সিস্টেমটা ডেভেলপ হয় এই কাস্টমার সাফার করে। কারণ আমরা যদি এইরকম হতো যে কাস্টমার আমরা সরাসরি ফ্যাক্টরিতে গিয়ে প্রোডাক্টটা ক্রয় করতাম তাহলে হয়তোবা অনেক কম দামে ক্রয় করতে পারতাম, বাট আমরা কিন্তু কেউই এই ফ্যাক্টরিতে গিয়ে ক্রয় করতে পারি না। আমরা করি কি, আমরা এই মাধ্যমে ক্রয় করি, যার কারণে এই 300 টাকার পণ্যটা অ্যাডভার্টাইজে খরচ হয় মনে করেন $100, এই এজেন্ট ক্রয় করে এটা 500 দিয়ে, হোলসেলার ক্রয় করে 700 দিয়ে, এবং আমরা রিটেলার ক্রয় করে 900 দিয়ে, আমরা ক্রয় করছি 1000। যে অতিরিক্ত খরচটা হচ্ছে এই খরচটাকে আমরা বলি ওভারহেড এক্সপেন্সেস। সো এই যে ওভারহেড এক্সপেন্সেস হচ্ছে এটা আমাদের আপনাদের পকেট থেকে যাচ্ছে, কোনোদিন আমরা কিন্তু লাভ পাই না। দেখেন মনের অজান্তে আমরা কিন্তু একজন আরেকজন মার্কেটিং করি। কেমন? আমাদের এই বিল্ডিং এর নিচে একটা স্টোর আছে, দোকান আছে, একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আমরা খেলাম, খাবার পরে আমার খুব ভালো লাগছে। আমরা কি বাইরে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করি না যে আর বলিস না এই জিনিসটা এত সুন্দর হয়েছে, আমার জিভায় পানি চলে আসছে? তার মানে এই যে আপনি গল্প করছেন, এই গল্পটা শোনার পরে ওই যে আপনি পানি আসছে বলছেন, মানে এত স্বাদ টেস্টি, এই কথাটা শোনার পরে আপনার বন্ধু বলছে না এইটাও আমাকে টেস্ট করে দেখতে হবে, এই যে সে আসার পরে আবার ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে, আপনি আমাকে বলেন এই জন্য কি ওই রেস্টুরেন্ট আলা আপনাকে বলবে ভাই নেক্সট টাইম যখন আসবে আপনাকে 50% অফ দেবো? কিন্তু এটা কি আমরা করি না? করি। আমার কথা হচ্ছে এই যে আমরা মার্কেটিং করলাম এর বিনিময়ে এই ব্যক্তিগুলো লাভ করলো। পৃথিবীতে এই ব্যক্তিগুলোর সংখ্যা only 5%, আর আমাদের এই পৃথিবীতে কাস্টমারের সংখ্যা হচ্ছে 95%। তার মানে আমরা বলতে পারি এই সিস্টেমের দ্বারা 95% মানুষ আমরা দিনে দিনে আমরা প্রতারিত হচ্ছি। আমি বলবো যে কখনোই আমরা কোনোদিন এই কাস্টমাররা এখান থেকে প্রফিট পাই না, কখনোই পাই না। প্রফিট হয় এই 5% মানুষ।
আমরা এই সিস্টেমটাকে বলছি এটা অ্যানালগ সিস্টেম, আমরা এখন ডিজিটাল সিস্টেমে আসব, আমাদের জেনাস গ্লোবাল এই ফিনান্সিয়ালি ফ্রিডম দেওয়ার জন্য এই সিস্টেমটা ডেভেলপ করছে, এটাকে বলি আমরা রিলেশনশিপ মার্কেটিং অর ডাইরেক্ট সেলিং মার্কেটিং অর নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে আমরা আসলে দেখি এটা কি করবে, আমার জেনাস গ্লোবাল বলছে আমরাও ফ্যাক্টরিতে পণ্যটা নিজেরা উৎপাদন করব অথবা আমরা নিজেরা ক্রয় করে নিয়ে আসবো, কোন মূল্যে, যে মূল্যে এখানে ক্রয় করতো। তাহলে আমাদের এই ক্রয় মূল্য কত, $300। আমরা বলছি আমরা সরাসরি এই জেনাস গ্লোবাল ফ্যাক্টরি থেকে পণ্যটা জেনাস গ্লোবালের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছায় দেব। তাহলে এটা হচ্ছে আমাদের জেনাস গ্লোবাল, আমরা কি করছি ফ্যাক্টরি থেকে পণ্যটা কাস্টমারের কাছে পৌঁছায় দিচ্ছি। একটু ব্যাক করি, পিছনে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন একজন এজেন্ট যখন পণ্যটা ক্রয় করে ফ্যাক্টরি থেকে, তার পরিচয় হয় কাস্টমার, এবং সে যখন হোলসেলারের কাছে বিক্রি করে তখন সে হয় ডিলার। আবার যখন হোলসেলার পণ্যটা ক্রয় করে কাস্টমার, যখন বিক্রি করে তখন হয় কি, ডিলার। আবার যখন রিটেলার পণ্যটা ক্রয় করে কাস্টমার, যখন সে বিক্রি করে তখন কি হয়, ডিলার। এখন দেখেন আমাদের এই সিস্টেমে এই কাস্টমার কিন্তু, মানে এই সিস্টেমে কাস্টমার কিন্তু কখনো কাস্টমারই থাকে, কখনো ডিলার হয় না। আপনি কি এই সিস্টেমে আমরা কখনো ডিলার হতে পারছি, পারি নাই। তাহলে আমরা বলছি আমাদের রিলেশনশিপ মার্কেটিং এ আপনার ফ্যাক্টরি থেকে যখন পণ্যটা আমরা এই জেনাস গ্লোবালের মাধ্যমে ক্রয় করব, তখন আমার পরিচয় কাস্টমার, এবং যখনই ক্রয় করা হয়ে যাবে আমি হয়ে যাব কোম্পানির ডিলার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী 300 টাকায় আমরা প্রোডাক্টটা উৎপাদন করব এবং আমরা 1000 টাকায় বিক্রি করব। তাহলে বেঁচে যাওয়া $700 লাভ করবে কে, আমার জেনাস গ্লোবাল। তাহলে এতদিন পর্যন্ত এই $700 লাভ করতো এই ব্যক্তিগুলো, এখন আমার এই $700 লাভ করবে আমাদের কোম্পানি জেনাস গ্লোবাল। এই 700 টাকা লাভ করার পরে এর 80% আমরা কাস্টমারের কাছে ফিরিয়ে দিই এবং 20% আমরা জেনাস গ্লোবাল তার নিজস্ব খরচের জন্য রেখে দিই। কারণ এর জন্য এমপ্লয় বিনিয়োগ করতে হবে, কাস্টমার সার্ভিস রাখতে হবে, কিছু হেড অফিস মেনটেন করতে হবে, আপনাদের সার্ভিসের জন্য কোম্পানি রেখে দিবে 20%, আর 80% আমরা কাস্টমারের কাছে রিটার্ন করব। এই 80% প্রফিটটাই একটা পর্যায়ে গিয়ে আমার আপনার রয়্যালিটি মানে রূপান্তর হবে। রয়্যালিটি কি আসেন, রয়্যালিটি একটু আলোচনা করি। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে আমাদের কোম্পানি কোন সিস্টেমে কাজ করে, ইয়েস অর নো? ওকে, এবার আসি। তাহলে এবার আমরা দেখি রয়্যালিটি মানে কি। রয়্যালিটি মানে আমরা বলতে পারি এটা স্থায়ী আয়। স্থায়ী আয় কি, পৃথিবীতে স্থায়ী আয় করে এর সংখ্যাও কিন্তু খুব কম, নগণ্য। এটা 5% হতে পারে। তাহলে 5% মানুষ পৃথিবীতে স্থায়ী ইনকাম করে। স্থায়ী ইনকাম কারা করে আমি একটা এক্সাম্পল দিব। একজন বাড়ির মালিক দিয়ে যদি এক্সাম্পল দিই, আপনি এই বাড়িটা তৈরি করছেন, একবার আপনি থাকেন বা না থাকেন, যদি ফুল রেডি থাকে, প্রজন্মের পর প্রজন্ম আপনার এই বাড়ি থেকে ইনকাম পেতে থাকবে। দ্যাটস মিন আমরা বলতে পারি দিস ইজ দ্য রয়্যালিটি মানি, স্থায়ী ইনকাম, রাইট? সেম এক্স্যাক্টলি আপনি যদি জেনাস গ্লোবালে আজকে কাজটা শুরু করেন এবং নির্দিষ্ট প্ল্যান মোতাবেক কাজটা করেন, আপনিও একটা সময় পরে গিয়ে রয়্যালিটি মানি বিল্ড করবেন। তার মানে এই বিল্ডিংটা যখন বানানো শুরু করছে আনটিল ফিনিশ আপনি বলতে পারবেন না যে আপনি রয়্যালিটি মানি ইনকাম করবেন, রাইট? তার মানে আপনার এই যে সময় লাগছে বিল্ডিংটা করতে, মেবি 1 বছর বা 6 মাস, 6 মাস পর থেকে রয়্যালিটি মানে শুরু হয়েছে। আমার কোম্পানির প্ল্যান আছে আপনি যদি জেনাস গ্লোবালে কাজ শুরু করবেন, নির্দিষ্ট একটা সময় পরে গিয়ে এটা রয়্যালিটি মানি হবে। এটা কিভাবে আমরা একটু আলোচনা করি। তাহলে কোম্পানির সিস্টেমে যদি আমরা রয়্যালিটি মানি চাই এবং আমরা যদি অর্থনৈতিকভাবে মুক্ত হতে চাই, তাহলে নিশ্চয়ই আমাদের এই সিস্টেমে প্রত্যেকের কাজ করা উচিত, ইয়েস অর নো? ইয়েস। এবার আসেন, তাহলে দেখি কোম্পানি বলছে আমাদের একটা অফার আছে। অফারটা কি, যদি কোনো ব্যক্তি আমাদের সিস্টেমে 10 থেকে 12 ঘন্টা উইকলি কাজ করে, 10 থেকে কত ঘন্টা 12 ঘন্টা, আমরা প্রত্যেকেই কাজ করি 8 ঘন্টা 10 ঘন্টা এভরিডে বিভিন্ন জায়গায়, মনে করেন আপনি তার সাথে আরো 1 ঘন্টা করে যোগ করবেন, কি কাজ করবেন? আমরা অনেকে বুঝতে পারি না যে আমরা আর কি কাজ করব। কাজটাই এই, আপনি যখন কাজে থাকেন, আপনার বাসায় যখন আপনার ফ্যামিলি থাকে, বউ থাকে, বাচ্চা থাকে, বাবা মা থাকে, আরো রিলেটিভ থাকে, আপনি কি কাজ করতে গিয়ে ভুলে যান তাদের কথা, কখনোই মনে করেন না? উত্তর দিবেন, মনে করেন কি না? সেম এক্স্যাক্টলি আপনি যদি তাদের কথা কখনোই না ভুলেন, এটা আপনার যেমন জীবনে একটা কাজ, একটা অঙ্গ, আপনার তাদের দায়িত্ব নেওয়া, রেসপন্সিবিলিটি নেওয়া। আমাদের জেনাস গ্লোবালে যেদিন আপনি অন্তর্ভুক্ত হবেন সেই দিন থেকে মনে করতে হবে এটাও আপনার একটা ফ্যামিলি মেম্বার, এটাও আপনার একটা ছেলে বা মেয়ে বা আপনার বাবা মার মতো, যাকে প্রতিদিন 1 ঘন্টা অন্তত আপনি স্মরণ করবেন। দ্যাট ইজ দ্য কাজ। আপনি যদি এইভাবে এই কাজটা করতে শুরু করেন এবং 5 থেকে 7 ঘন্টা ট্রেনিং নেন, আর আপনি বলবেন সোহেল ভাই তাহলে আমি কি কি মনে করবো কাজের মধ্যে মধ্যে, এখন এই জন্য আপনাকে ট্রেনিং আসতে হবে। ট্রেনিংটা কি, প্রতি ফ্রাইডে অ্যান্ড প্রতি মানডে আমরা এখানে ট্রেনিং আয়োজন করি, যেখানে ট্রেনিং, সেমিনার, প্রোগ্রাম এভরিথিং আমরা করি। এটাকে আমরা বলি অল ইন ওয়াল প্যাকেজ, অর্থাৎ একটা প্রোগ্রামের মধ্যে সবকিছু। সো আপনি একটু সময় নিয়ে আসবেন, এই ট্রেনিংটা যদি আপনি 5 থেকে 7টা ট্রেনিং নিয়মিত আয়োজন হয় করেন, আপনি অ্যাটেন্ড করেন, এবং এইভাবে যদি আপনি 6 থেকে 24 মাস ধৈর্য সহকারে আমাদের সাথে লেগে থাকেন, তাহলে 6 থেকে 24 মাস পরে গিয়ে আপনার ইনকাম শুরু হবে, তখন আপনার ইনকামটা হবে কি, রয়্যালিটি মানি।
কি আমরা বুঝতে পারছি রাইট তাহলে আমরা দেখলাম যদি আপনি 24 মাসের আগে কুইট করেন তাহলে আমরা 100% বলতে পারি 24 মাসের আগে কুইট করলে আপনার এই রয়্যালটি মানি নাও হতে পারে বাট আপনি যদি আবার 24 মাস ধৈর্য সহকারে প্ল্যান মোতাবেক এই প্ল্যানটাকে ফলো করেন এবং 24 মাস কাজ করেন আপনাকে আমি 100% আজকে লিখে দেব যে আপনি রয়্যালটি ইনকাম করবেন 24 মাস পর থেকে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে আপনি বলবেন ইনকাম শুরু হবে কত দিয়ে ইনকাম শুরু হবে $100 দিয়ে কেউ করবে $1,000 কেউ করবে $10,000 কেউ করবে $105,000 আর আপনাকে চুজ করতে হবে আপনি কোন অ্যামাউন্টটা আপনার প্রয়োজন সেই অ্যামাউন্ট অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন এখন আপনি যদি ফুললি এটা ফলো করেন তাহলে আপনি 100% 105,000 ইনকাম করবেন মাসে এর মধ্যে কোনো সন্দেহ নাই এখন আসেন তাহলে আমরা ডিটারমাইন হব আমরা চিন্তা করব আমাদের 100 টাকা দরকার মাসে 1000 টাকা দরকার 10000 দরকার আর 105,000 দরকার যেটা প্রয়োজন ওইটাকে টার্গেট সামনে রেখে আমরা কাজ করব রাইট সেম এক্স্যাক্টলি আমরা যখন হাই স্কুল স্কুলে পড়ি তখন কি কখনো চিন্তা করি যে আমরা মাস্টার্স কখন পাস করব না উত্তর দিবেন করি না তার মানে আমরা তখনই ওটা চিন্তা করি যখন আমরা এসএসসি পাস করি তখন আমরা চিন্তা করি কিভাবে কলেজ পাস করব কলেজের পরে অনার্স পাস করব এরপর মাস্টার সেম এক্স্যাক্টলি আপনি চিন্তা করবেন আপনার এখন কোনটা প্রয়োজন যেটা ডিমান্ড ওটাকে সামনে রাখবো নোট করে রাখবো আমার 10000 টাকা প্রয়োজন এবারে অনুযায়ী কাজ করব আমার 1,00,000 প্রয়োজন এবারে অনুযায়ী কাজ করব আমার 100 প্রয়োজন আমি অনুযায়ী কাজ করব পারফেক্টলি তাহলে এখন আসেন এই জিনিসটা যদি আমরা ফলো করি এবং কোম্পানি বলছে আপনি ফলো করলে হবে না প্রত্যেকটা জিনিসের একটা কন্ডিশন আছে শর্ত আমাদের কোম্পানি শর্ত হচ্ছে যদি আপনি আমাদের সিস্টেমে কাজ শুরু করেন অবশ্যই তিনটা মেইনটেইন করতে হবে নাম্বার 1 আপনার বয়স 18 বছর হতে হবে 18 বছর নিচে এলাউ না নাম্বার 2 অবশ্যই আপনার একটা স্পন্সর যে আপনাকে এই সিস্টেমে নিয়ে আসছে তাকে ফলো করতে হবে তার মাধ্যমে আসতে হবে নাম্বার 3 আগেই বলেছি আমাদের কোম্পানি 155টা দেশে কাজ করে এই 155টা দেশে কাজ করার জন্য আধুনিক ওয়েতে আপনি কেমনে কাজ করবেন আগের যুগের মানুষ বিজনেস করার জন্য জাহাজে করে 6 মাস ধরে এক দেশ থেকে আরেক দেশে যেত তারপর আপনি যখন এখান থেকে 6 মাসে আরেক দেশে গেছেন এদিক ফাঁকা এদিক আর কিছু নাই আবার ওদিকে বিজনেস বিল্ড করছেন ওদিক থেকে আবার আসছেন বাট এখন বলছে আধুনিক ওয়ে আপনাকে জাহাজে করে 6 মাস ধরে যাওয়ার প্রয়োজন নাই আমরা আপনাকে এমন ভাবে কানেক্ট করব আমাদের সিস্টেমে আপনাকে একটা অনলাইন ওয়েব মার্কেটিং ওয়েবসাইট দিব যেটাতে এখানে বসে সারা পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকে আপনি বিজনেসটা করতে পারবেন আর এই ওয়েবসাইটটা পার্সোনালি যদি আপনি বিল্ড করতে যান তাহলে $500 মিনিমাম খরচ হয় তাহলে আমাদের কোম্পানি বলছে আপনি একটা ওয়েবসাইট নেবেন প্লাস আপনাকে আমি একটা লাইসেন্স নাম্বার দিব যে লাইসেন্স নাম্বারটা আপনাকে পাওয়ার দিবে আপনাকে অথরাইজ করবে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় আপনি কাজ করেন কেউ আপনাকে কোনো ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আপনাকে আটকাতে পারবে না কেন কারণ সবকিছু আমাদের কোম্পানি স্টক মানে রেডি করে রাখবে শুধু আপনি গিয়ে কি করবেন কাজ শুরু করবেন এই ওয়েবসাইট এবং লাইসেন্সটা করার জন্য এককালীন 3165 সেন্টস দিয়ে আপনি আমাদের কাজটা শুরু করবেন যখনই আপনি আমাদের সাথে এই $3165 দিয়ে শুরু করবেন কোম্পানি বলছে আপনাকে আমরা একটা পদবি দিব যেটার জন্য আপনি সারা পৃথিবীতে কাজ করবেন তাহলে কত ইজি দেখেন আমাদের সিস্টেমে কাজ করা $3165 দিয়ে কখনো কি আমেরিকার মতো জায়গায় আপনি কোনো বিজনেস করতে পারবেন না আমি জানি না আমার আমার আইডিয়া নেই তাহলে আপনারা জান আপনারা কেউই বলতে পারবেন না এই 32 টাকা দিয়ে একটা বিজনেস করবেন যখনই আপনি এটা করছেন আপনার কোম্পানি আমার কোম্পানি আপনাকে 155টা দেশের ফ্র্যাঞ্চাইজ দিচ্ছে অফার করছে চাইলে তুমি এখন ইনকাম শুরু করতে পারো তার মানে আমাদের অনেক কাছে টাকা নাই আমি 31 টাকা দিয়ে কাজ শুরু করলাম যেমনই করবেন আপনার পদবি দিবে কোম্পানি আপনি হচ্ছেন অ্যাসোসিয়েট যখন আপনি অ্যাসোসিয়েট হবেন কোম্পানি তার কথা মোতাবেক আপনাকে একটা ওয়েবসাইট দিছে এই ওয়েবসাইটটা দিয়ে আপনি কাজ শুরু করবেন সেই ওয়েবসাইটটা লেটস সে আপনার এক ভাই দুবাই আছে আবার মালয়েশিয়ায় আছে বা সিঙ্গাপুরে আছে আপনি আছেন আমেরিকায় আপনি জানেন আমাদের প্রোডাক্টগুলো কি কি কাজ করে হার্টের জন্য কাজ করে অ্যান্টি ভাইরাস হিসেবে কাজ করে ব্রেনের জন্য কাজ করে যে কোনো প্রবলেমের জন্য আপনার ভাইকে বললেন ভাই আমি তো জানি তোমার ডায়াবেটিস আছে তুমি এক কাজ করো আমি একটা ওয়েবসাইট দিচ্ছি এখানে একটা প্রোডাক্ট আছে নাম হচ্ছে রিজার্ভ এই রিজার্ভটা তুমি বাই করো তুমি এখান থেকে উপকার পাওয়া তোমার আস্তে আস্তে এক বছরের মধ্যে ডায়াবেটিসটা ফুললি কন্ট্রোলে চলে আসবে তবে মনে রাখবা ওষুধ বন্ধ করবা না ডক্টরের যে ওষুধ দিছে বাট এটা কন্টিনিউ এক বছর খাবা খাবারের মতো যেমন তুমি ফলমূল খাও তেমনি এক বছর পরে তুমি বুঝতে পারবা কতটুকু কাজ করে সে যদি আপনার এই ওয়েবসাইট থেকে $100 কোনো প্রোডাক্ট বাই করে বা কোনো পণ্য বাই করে কোম্পানি বলছে আপনাকে আমি 30% আপ টু 40% আপনাকে আমি প্রফিট দেব তাহলে এখন আসেন যদি $100 করে 30% কত $30 অথবা $40 ডিপেন্ডস অন প্রোডাক্ট এখন যদি 10 টাকার প্রোডাক্ট বাই করে সেম যদি $1 এর প্রোডাক্ট বাই করে সেম যদি $1,000,000 এর বাই করে সেটার ক্ষেত্রেও কি সেম তাহলে কি 30 থেকে 40% আপ টু ইনকাম পাবেন দ্যাট ইজ কল অ্যাসোসিয়েট ইনকাম অর্থাৎ $3165 দিয়ে আপনি এই ওয়ান কাইন্ড অফ ইনকাম করতে পারেন অ্যাসোসিয়েট হয়ে
বাট দিস ইজ নট এ ফিনান্সিয়াল ফ্রিডম এটা দিয়ে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পারবেন না আমার কোম্পানি বলছে আমি আরো পাঁচ ধরনের ইনকাম আপনাদের জন্য নির্ধারণ করে রাখছি তাহলে পাঁচ ধরনের ইনকাম পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আমরা যেহেতু প্রোডাক্ট সেলিং কোম্পানি প্রোডাক্টের বা সেলিং এর মাধ্যমে আমরা নেটওয়ার্ক বিল্ড করি রয়্যালটি ইনকাম দিয়ে থাকি তাহলে প্রোডাক্ট আপনাকে বাই করতে হবে এবং এই প্রোডাক্টটা খুচরা বাই করলে হবে না আপনাকে প্যাকেজ আকারে বাই করতে হবে কি প্যাকেজ গুলো কেমন এই আই এম সরি এই প্যাকেজ গুলো হতে পারে 199 এই প্যাকেজ গুলো হতে পারে 499 এই প্যাকেজ গুলো হতে পারে 999 অথবা এই প্যাকেজ গুলো হতে পারে 2299 এই চারটা প্যাকেজের যে কোনো একটা প্যাকেজ ক্রয় করে আপনি আমার সিস্টেমে আপনি আরো পাঁচ ধরনের ইনকাম করে আপনার ইনকামকে ফিক্স করতে পারেন রয়্যালটি ইনকামে রূপান্তর করতে পারেন এখন আসুন তাহলে আমরা দেখি কেমনে সম্ভব যখনই আপনি এই তিনটা প্যাকেজ চারটা প্যাকেজের কোনো একটা প্যাকেজ ক্রয় করবেন কোম্পানি আপনাকে এই প্যাকেজ অনুযায়ী ইনকাম করার সুযোগ দিবে আরো ফাইভ ওয়ে পাঁচটা ওয়েতে এবার আসুন আমরা দেখি নাম্বার টু তাহলে আমরা প্রথমে দেখছি $3165 দিয়ে আপনি সাইন আপ করে আপনি কি পেয়েছেন অ্যাসোসিয়েট আপনি কয় ধরনের ইনকাম করছেন এক ধরনের কাইন্ডলি সবাই বলবেন কয় ধরনের পারছেন এক ধরনের এবার আসেন নাম্বার টু এটাকে আমরা বলি রেফারেল প্রফিট রেফারেলটা কি যখন এই প্যাকেজগুলো নিয়ে আপনি শুরু করলেন কোম্পানি বলছে আপনাকে দিব আমি একটা ডিস্ট্রিবিউটরশিপ এ হচ্ছে না আপনি এখন ডিস্ট্রিবিউটর তাহলে আপনার আগে ছিলেন অ্যাসোসিয়েট আপনি হয়ে গেলেন এখন কি ডিস্ট্রিবিউটর আপনার থাকবে একটা ওয়েবসাইট যেটা আগেই ছিল আপনার হচ্ছে স্পন্সর যেটা আগেই ছিল আপনার থাকবে একটা পয়েন্ট ক্যালকুলেশন টেবিল যেখানে আপনার টোটাল ক্যালকুলেশন করবে আপনার পয়েন্ট গুলোকে কিভাবে আপনি সেল হচ্ছে সারা পৃথিবীতে সেটা বলি আমরা পয়েন্ট ক্যালকুলেশন টেবিল আপনার থাকবে একটা লেফট সাইড আপনার থাকবে একটা রাইট সাইড অর্থাৎ দুইটা টিমে বিভক্ত করে আমরা কাজটা শুরু করব সেই হচ্ছে আপনার দুইটা টিম একটা আমি এ টিম একটা বি টিম বাট এটাকে আমরা বলি লেফট এবং রাইট সাইড তাহলে আপনি যখন রেফারেল কমিশনে যাবেন কোম্পানি বলছে আপনি শুরু করার পরে আপনি যখন এই প্যাকেজগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্যাকেজ রেফার করবেন কোনো একটা ফ্রেন্ডকে কেন আমরা আগেই বলছি আমাদের কোম্পানির উদ্দেশ্য হচ্ছে তিনটা সুস্থ থাকা সুন্দর থাকা এবং অর্থনৈতিকভাবে মুক্ত করা ওই মানুষটাকে তাহলে একজন ব্যক্তি যখন এক প্রোডাক্ট ক্রয় করতেছে আপনি তাকে তিনটা অফারই দিচ্ছেন এই তিনটা অফার পাওয়ার পরে সে যে কোনো একটা নিতে পারে নো প্রবলেম যেটাই নেক না কেন মিস্টার এ নামক একজন ব্যক্তির কাছে যখন আপনি একটা 499 এর প্যাকেজ সেল করছেন হতে পারে এটা 999 হতে পারে 2299 আমি যে কোনো একটা হতে পারি কোম্পানি বলছে এটার জন্য আপনাকে আমি দিব $100 কমিশন কত ডলার কমিশন $100 তাহলে আপনি এই চারটা প্যাকেজের যে কোনো একটা প্যাকেজ নিয়ে আমাদের সিস্টেমে আসছেন এরপরে আপনি একটা 499 প্যাকেজ দিচ্ছেন আরেকজন ব্যক্তি মিস্টার বি যাকে আমরা বলি এটা হচ্ছে আপনার ফ্যামিলি প্যাকেজ তাকে যদি আপনি $999 একটা প্যাকেজ দেন কোম্পানি বলছে এই 999 প্যাকেজ দেওয়ার জন্য এখান থেকে কোম্পানি আপনাকে দিবে $200 কত টাকা দিবে $200 তাহলে দুইটা প্যাকেজ সেল করে হলে আপনি $300 ইনকাম করছেন আপনি বলবেন সোহেল ভাই আমি যদি 199 করি তাহলে আপনি যদি 199 করেন তাহলে কোম্পানি বলছে 199 এর জন্য আপনাকে দিব আমি আরো $35 কত ডলার দিবে 35 আপনারা আপনি বলতে পারেন সোহেল ভাই আমি যদি 2299 করি কোম্পানি বলছে এটার জন্য আপনাকে আমি আরো দিব $500 কত ডলার দিবে 500 তার মানে আপনি আনলিমিটেড ডেপ পর্যন্ত যত ইচ্ছা তত আপনি রেফার করতে পারবেন দিস ইজ ওয়ান টাইম প্রত্যেকটা প্রোডাক্টে একবারই একটা কমিশন দেওয়া হয় এটাকে বলি আমরা রেফারেল কমিশন এবার আসেন নাম্বার 3 এবার আমরা দেখব এটাকে আমরা বলি ম্যাচিং কমিশন ম্যাচিং কমিশনটা কাজ করে কেমনে ম্যাচিং কমিশন হচ্ছে এই আপনি ইউ কাজটা শুরু করছেন শুরু করার পরে আগেই বলেছি আপনার লেফট এবং রাইট টিম আপনার মনে আছে প্রথমেই যখন আপনি রেফারেল কমিশনের জন্য দুইটা প্রোডাক্ট সেল করছিলেন মিস্টার এ এর কাছে এবং মিস্টার বি এর কাছে তখন কিন্তু আপনি একটা কমিশন নিয়ে গেছেন কমিশন নিয়ে গেছেন না বাট কোম্পানি বলছে আপনি এটা এগেনস্ট কমিশন নিয়ে গেছেন বাট আমরা পয়েন্ট রয়ে গেছে 499 প্যাকেজে কোম্পানি রাখছে 300 পয়েন্ট তাহলে আমরা এই 499 প্যাকেজের জন্য 300 পয়েন্ট পড়ে রয়েছে যেটা ক্যালকুলেশন টেবিল ক্যালকুলেট করতেছে কত পয়েন্ট আপনার লেফটে আছে লেফট টিমে তাহলে এখানে আমরা বলেছিলাম পয়েন্ট ক্যালকুলেশন টেবিল এবং রাইট টিমে একটা 999 প্যাকেজ দিছিলেন এখানে 500 পয়েন্ট পড়ে রয়েছে তাহলে এখানে কি 999 এ 500 পয়েন্ট পড়ে রইল কোম্পানির সিস্টেম অনুযায়ী ক্যালকুলেশন করে পয়েন্ট যখন কোনো একদিকে 300 আর একদিকে 600 এক বা এইদিকে 600 ওইদিকে 300 বা ওইদিকে 600 ওইদিকে 300 যেটাই হোক না কেন কোম্পানি আপনাকে কমিশন দিবে $35 তার মানে আমরা যদি বোঝার সুবিধার্থে এখন আপনাকে এইভাবে এক্সপ্লেন করি যে লেফটে একটা প্যাকেজ রাইটে একটা প্যাকেজ তাহলে আপনি ইনকাম করছেন কত ডলার $35 এবার আসেন তাহলে মিস্টার এ যখন আপনি শুরু করার পরে আপনার সেম কাজটা মিস্টার এ সি এবং ডি এর নিকট কাজটা করলো মিস্টার এও কিন্তু আপনার মতো $35 ইনকাম করলো বাট আমাকে একটা জিনিস বুঝান এই যে আপনি এই দুইটা প্রোডাক্ট সেল করেন নাই এই মিস্টার এ করছে সেও কি আপনার মতো রেফারেল কমিশন পাবে না
পাবে সে রেফারেল কমিশনে পাচ্ছে তাহলে মিস্টার বি তার প্রয়োজনে মিস্টার ই এর নিকট এবং মিস্টার এফ এর নিকট সে দুটো প্রোডাক্ট সেল করলো তারা তাদের লেভেল অনুযায়ী ইনকামটা নিয়ে গেল আপনি কি করবেন আপনি এই চারটা প্রোডাক্টের কোনো একটা প্যাকেজও সেল করেন নাই কোম্পানি বলছে আপনার কোনো ইনকাম পাওয়ার কথা না বাট আমার সিস্টেমে কোম্পানির সিস্টেমে আপনি পাবেন $70 আপনাকে দেওয়া হবে $70 কেন কারণ আপনি এই সিস্টেমে না আসলে এরা কেউ এই সিস্টেমে আসলো না এবার আসেন এই চারজন ব্যক্তি যখন পরের মাসে গিয়ে আরো দুইটা করে প্রোডাক্ট অর্থাৎ তারা নিজের লেভেলটা করার জন্য কাজটা শুরু করলো তখন তারা তাদের লেভেল অনুযায়ী ইনকামটা শুরু করলো আপনি ইনকাম করলেন $140 তাহলে $140 ইনকাম করলেন আপনি একটা প্রোডাক্ট আপনি সেল করেন না জাস্ট আপনি টিমকে হেল্প করছেন সেলটা করার জন্য ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে 750 বার এই ইনকামটা দিবে একটা সপ্তাহে কেন আপনার টিম বড় হচ্ছে তাহলে একটা পর্যায়ে গিয়ে কোম্পানি বলছে 35 টাকা করে 750 বার তাহলে আপনি উইকলি ইনকাম করবেন 26250 USD মাসে 4টা সপ্তাহ ইনকাম করবেন 105000 USD মান্থলি তাহলে আমরা এখানে প্রুফ পেলাম যে আমরা 105000 ইনকাম করতে পারি যদি আমরা টিমটাকে বিল্ড করি এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে সোহেল ভাই রিয়েলি কি টিমটা এভাবে কাজ করবে এটা কি রিয়েলি পসিবল আমরা একটু ক্যালকুলেশন করব দেখব যে আসলে রিয়েলি আমাদের এই সিস্টেমে এভাবে কাজটা করে কিনা এই ক্ষেত্রে আপনাদের আমার হেল্প লাগবে আপনারা আমাকে একটু হেল্প করবেন সঠিক এবং সহজ একটা কোশ্চেন যেটা অ্যানসার দিবেন আপনি ইউ আপনারা এখানে কাজ শুরু করছেন কাজ শুরু করার পরে মিস্টার এ এবং মিস্টার বি এই দুইজন ব্যক্তিকে আমার সাথে পরিচয় করায় দিবেন যেই পরিচয়টা যে কোনো সময় দিন রাত 24/7 ওপেন যখন আপনার মন চায় করাবেন এই দুইজন ব্যক্তির সাথে পরিচয় করা দিতে আমার সাথে কত সময় লাগতে পারে আপনাদের এক ঘন্টা এক মাস সো লং আর কেউ একদিন হাফ কথা বলতে হবে কিন্তু এক সপ্তাহ 7 দিন আমি ধরলাম এই কাজটা আমরা এক ঘন্টায় চাইলে করতে পারি ফোন বের করব আমার ফ্রেন্ডকে ফোন দিব কই আছো তুমি অমুক জায়গায় একটু জ্যাকসনে আসো আসো চা খাবো গল্প আস আমার এই ফ্রেন্ড যে কোনো মুহূর্তে আমার কাছে দেখা করতে আসবে আমার দেখা করতে আসলে আমি এই দুইজনের সাথে আমার আপলাইনের পরিচয় করাই দিব আমি ধরলাম এই কাজটা আমি 10 মিনিটে করতে পারি এক ঘন্টায় করতে পারি এক সপ্তাহে করতে পারি আমি এই কাজটা করব এক মাসে তাহলে আমি যদি এই কাজটা এক মাসে করি তাহলে আমি দেখলাম এক মাসে প্রথম মাসে আমি কাজটা শুরু করার পরে আমার সাথে শুরু করছে দুইজন ব্যক্তি কয়জন ব্যক্তি শুরু করছে দুইজন এবার আসেন এই কাজটা এই দুইজনকে শেখাবো কারণ তাদেরও ইনকামের প্রয়োজন তারাও এক্সট্রা কিছু করে অন্য অন্য সিস্টেমে তার মানে তাদেরকে যদি বলি তুমি যদি সেম কাজটাই করো তাহলে তারা তাদের মতো করে ইনকাম করলো প্রথম মাসে বাট প্রথম মাসে আমার দুইজন থেকে এই দ্বিতীয় মাসে আমার কয়জন ডিস্ট্রিবিউটর হয়েছে চারজন আমি কিন্তু আপনাকে বাদই দিস তাহলে প্রথম মাসে আপনি শহরে তিনজন হইতেন পরের মাসে তিনজনে কাজ করতেন বাট আপনাকে দূরে রেখে শুধু প্রথম মাসে দুইজন নিছি দুইজন থেকে পরের মাসে কয়জন হয়েছে চারজন তৃতীয় মাসে এসে কিন্তু সাতজন হয় বাট আমি সাতজন ধরি নাই আমরা ধরছি কয়জন চারজন তাহলে তৃতীয় এটা দ্বিতীয় মাস এবার তৃতীয় মাসে গিয়ে এই চারজন ব্যক্তি দুইটা করে প্রোডাক্ট সেল করলে তাহলে চারজনে হয় কয়টা আটটা এরপরে আটজনের চতুর্থ মাসে গিয়ে করলে কয়টা হয় ১৬ এরপরে ৩২ এরপরে ৬৪ এরপরে 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 ৫১২ এরপরে ১০২৪ এরপরে ২০৪৮ লাস্ট ১২ ইয়ার এরপরে হচ্ছে ৪০৯৬ তার মানে এটা ১২ মাসে গিয়ে আপনার ডিস্ট্রিবিউটর সংখ্যা হয়েছে ৪০৯৬ জন কতজন হয়েছে আমরি কি এমন হাতি গোড়া ভাগ বল্লুক মারছি আমরা কিছুই করি নাই জাস্ট আমি শুরু করছি এক মাসে দুইজন ব্যক্তিকে কাজটা শুরু করাইছি তাদেরকে ডুপ্লিকেশন করাইছি দেখতে দেখতে এক বছরে আমার টিম মেম্বার দাঁড়াইছে ৪০৯৬ জন যদি আমরা এই ৪০৯৬ জনের মধ্যে কাজটা করে 50% মানুষ মনে করেন আপনি বলবেন সোহেল ভাই সবাই তো কাজ করে না 50% মানুষ কাজ করবে তাহলে 50% কাজ করলেও আমার টিম মেম্বার হয় ২০০০ কত ৪৮ যদি আপনি বলেন না ভাই সোহেল ভাই 50% কাজ করবে না আমি ধরলাম 25% কাজ করবে তাহলে তারপরে হয় ১০২৪ জন 25% কা মানুষ যদি আপনার টিমে কাজ করে এক বছরে তাহলে এই ১০২৪ জন যদি ১ টাকার প্রোডাক্ট সেল করে তাহলে পরের সপ্তাহে আবার হবে কতটি ১০২৪টা প্রোডাক্ট সেল কোম্পানি বলছে ১০২৪টা হলে কোম্পানি আমাকে ইনকাম দিবে ৭৫০টা ম্যাচিং এর কতটা ম্যাচিং এর দিবে ৭৫০ তার মানে ১০০০ অলরেডি আপনি সেল করছেন তাই যখনই ৭৫০ করবেন $35 করে আপনার ইনকাম শুরু হবে ২৬২৫০ এটা যদি উইকলি হয় উইকলি এটা যদি মান্থলি হয় মান্থলি ইয়ারলি হলে ইয়ারলি
এবং ফরএভারের জন্য হলো ফরএভার আপনার যতদিন মন প্রয়োজন তাহলে আপনারা আমরা প্রুফ দেখতে পাচ্ছি এটা এক বছর পর থেকে ইনকামটা করা সম্ভব কিন্তু আমাদের অফারে কি বলছিলাম যে এখন থেকে যদি 24 মাস লেগে থাকি তাহলে আমাদের ইনকামটা রয়্যালটি হবে তাহলে আমরা কি করলাম 12 মাসে এটা প্রুফ করতে পারলাম যে এটা করা সম্ভব তার মানে আমাদেরকে প্রত্যেককে সেম কাজটা করতে হবে তাহলে এখন আসি নাম্বার 4 নাম্বার 4 কে আমরা বলি জেনারেশন কমিশন জেনারেশন কমিশনটা কি এ হচ্ছে জেনারেশন কমিশন আপনি ইউ শুরু করছেন শুরু করার পরে আপনি প্রথম দুইজন ব্যক্তিকে শুরু করাইছিলেন আমরা বলি এই দুইজনকে এটা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন এটা কি বলি আমরা ফার্স্ট জেনারেশন এই দুইজন ব্যক্তি আবার চারজন ব্যক্তিকে শুরু করাইছে এই চারজনকে আমরা বলি এটা হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন এটা কি আমাদের সেকেন্ড জেনারেশন এখন আসেন এই চারজন আবার আটজনকে শুরু করাইছে এটা হচ্ছে আমরা আটজনকে বলি আমাদের থার্ড জেনারেশন এরপরে ফোর্থ এরপরে ফিফথ এরপরে সিক্স এরপরে সেভেন্থ সেভেন জেনারেশন এবার আসলে আমরা একটু ক্যালকুলেট করি প্রথম ইউ আপনি শুরু করছেন শুরু করার পরে মিস্টার এ এবং মিস্টার বি কে শুরু করেছেন মিস্টার এ এবং বি কোনো একটা মাসে গিয়ে যদি এই 10,000 ইনকাম করে এও 10,000 ইনকাম করে তাহলে কোম্পানি বলছে 10,000 এবং 10,000 প্রথম দুইজন ব্যক্তি আপনার স্পন্সরকৃত তারা দুইজনে ইনকাম করছে $20,000 তাহলে 20,000 যদি ইনকাম করে কোম্পানি বলছে এখান থেকে আপনাকে আমি জেনারেশনের জন্য 20% দিব কত পার্সেন্ট দিব 20% তাহলে 20,000 টাকা 20% কত $4,000 তাহলে আপনি ম্যাচিং কমিশন দিয়ে ইনকাম করছেন রেফারেলও করছেন রিটেলও করছেন আপনি এখন জেনারেশন কমিশন ইনকাম করলেন $4,000 এবার আসেন এই চারজন ব্যক্তি যদি 5,5,5,5 তারা চারজনে 20,000 ইনকাম করে এগেইন তাহলে 20,000 এর উপরে সেকেন্ড জেনারেশনে আপনাকে দিবে 15% তার মানে আপনি এখান থেকে ইনকাম করছেন আরো কত $3,000 থার্ড জেনারেশনে 10 ফোর্থ জেনারেশনে 5 ফিফথ 5 6th 5 and 7th generation 5% তার মানে আনলিমিটেড 7th জেনারেশন পর্যন্ত আপনার ইনকাম হবে 5% আপনার আবার প্রশ্ন আসতে পারে এখান থেকে যদি কেউ কাজ না করে একজন ব্যক্তি যদি কাজ করে আপনি যদি একজন এখানে জেমুল্লাহ সানি অথবা মাসুদুর রহমান মাসুদুল্লাহ অথবা আব্দুল মান্নান একটা পেয়ে যান আপনি তাহলে এই ব্যক্তিটা কাজ শুরু করলে যদি কোনো একটা মাসে গিয়ে $1,00,000 ইনকাম করে তাহলে কোম্পানি বলছে ও হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশনে আপনি ওখান থেকে পাবেন 15% মানে $1,00,000 উপর $15,000 আপনি পৃথিবীর যেখানে থাকেন আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়া হবে হাউ বিউটিফুল ইট ইজ এটা করা তাহলে হবে রাইট এবার অন্যান্য নেটওয়ার্ক মার্কেটিং এ এটা পসিবল না যে আপনার বোথ লিংক কাজ না করলে আপনাকে প্রফিট দিবে এই একটা মাত্র কোম্পানি আমার জীবনে দেখা যারা যে কোনো একটা লিংকে কাজ হলো আপনি এখান থেকে জেনারেশন কমিশন পাবেন ইউ ডোন্ট নিড টু ম্যাচিং আপনার ম্যাচিং এর কোনো প্রয়োজন নাই একটা কাজ করলে হবে তাহলে এবার আসেন এবার আমরা যাব ডায়মন্ড ডিরেক্টর কি তাহলে ডায়মন্ড ডিরেক্টর হচ্ছে এই আপনি একটা কোম্পানির এখন বর্তমানে ডায়মন্ড ডিরেক্টর হলে আমাদের কোম্পানি কি দিতে পারে কোম্পানি দিতে পারে এইভাবে ডায়মন্ড ডিরেক্টর এইভাবে হওয়া যায় আপনি ইউ শুরু করছেন শুরু করার পরে প্রথম দুইজন ব্যক্তিকে স্পন্সর করছেন আপনি হয়েছেন এক্সিকিউটিভ তার মানে আমরা এটি ভেরি ইজিলি বুঝতে হবে আমি শুরু করলাম দুইজনকে জয়েন করালাম আমি হইলাম এক্সিকিউটিভ আমি যদি এরকম এক্সিকিউটিভ চারজনকে বানাই তাহলে আপনি আমি হয়ে যাব জেড এক্সিকিউটিভ আমি যদি এরকম চারজন সহ আর চারজন টোটাল আটজন এক্সিকিউটিভ বানাই তাহলে আমি হয়ে যাব পার্ল এক্সিকিউটিভ আমি যদি আটজন প্লাস আরো চারজন বারো জনকে এক্সিকিউটিভ বানাই আমি হয়ে যাব সাফায়ার সাফায়ার এক্সিকিউটিভ আমি যদি সাফায়ার হওয়ার পরে ম্যাচিং লেফটে একটা রাইটে একটা এরকম 25 বার ম্যাচিং করি তাহলে আমি হব সাফায়ার 25 আমি যদি এইরকম ম্যাচিং 50 বার করি তাহলে আমি হব সাফায়ার 50 আমি যদি এইরকম ম্যাচিং 100 বার করি আমি হয়ে যাব সাফায়ার এলিট আমি যদি এইরকম ম্যাচিং 200 বার করি তাহলে আমি হয়ে যাব সাফায়ার রুবি আবার আপনি হবেন সাফায়ার রুবি এবং সাফায়ার রুবি মানে সরি আপনি হবেন রুবি ডিরেক্টর আপনি যখন এরকম ম্যাচিং 500 বার করবেন তখন আপনি হবেন এমআরএল ডিরেক্টর আপনি যখন এরকম ম্যাচিং 1,000 বার করবেন দেন আপনি হবেন ডায়মন্ড ডিরেক্টর আমাদের এই হাউসে এইরকম এক্সিকিউটিভ জেড এক্সিকিউটিভ পার্ল এক্সিকিউটিভ সাফায়ার সাফায়ার 25 50 এলিট রুবি ইভেন এমারেল ডায়মন্ড আমাদের এই নিউ ইয়র্ক সিটিতে যখন আমরা কাজ শুরু করি তখন এগুলো ছিলই না আমরা যা শুরু করছি আমাদের হাউসে এখন সবগুলো আছে প্রত্যেকটা পদবীর লোকজনই কিন্তু এখানে আছে তার মানে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা কোম্পানি বলছে যখনই আপনি এক্সিকিউটিভ হবেন আমার এই মাসের জন্য প্রমোশন হচ্ছে আপনাকে $75 কোম্পানি দিবে এক্সট্রা
আপনি যখন জেড হবেন আপনাকে $200 দিবে এক্সট্রা, আপনি যখন পার হবেন আপনাকে $800 দিবে এক্সট্রা, আপনি যখন সাফায়ার হবেন আপনাকে $1,500 দিবে এক্সট্রা, আপনি যখন 25 হবেন আপনাকে $3,000 দিবে এক্সট্রা, আপনি যখন 50 হবেন আপনাকে $4,000 দিবে এক্সট্রা, আপনি যখন এলিট হবেন আপনাকে $6,000 দিবে এক্সট্রা। এটা হচ্ছে আমাদের এই মাসের প্রমোশন। নরমালি যখন আপনি রুবি হবেন, এটা ছিল এই মাসের জন্য নাই, বাট আমি আপনাদের বলে দিচ্ছি আনুমানিক এটা থাকে $10,000 পাবে রুবি, এবং যখন আপনি এমারেল্ড হবেন $15,000 এক্সট্রা, এবং যখন আপনি ডায়মন্ড হবেন কোম্পানি আপনাকে 7 দিন 7 রাতের জন্য ফ্যামিলি সহকারে ঘুরতে পাঠাবে এবং কিছু ক্যাশ মানিও দিবে যেটা দিয়ে আপনি কেনাকাটা করবেন আপনার সুন্দরভাবে ওই ট্যুরটা সম্পূর্ণ করার জন্য। সো আপনি এইভাবে কি হতে পারেন, ডায়মন্ড হতে পারেন। কোম্পানি বলছে আপনি যখনই ডায়মন্ড হবেন এই জায়গাটা হচ্ছে গ্লোবাল প্রফিট, তার মানে ডায়মন্ড হতে সময় লাগবে আমাদের প্ল্যান অনুযায়ী 2 বছর, বাট আমাদের এখানে অলরেডি 11 মাসে আমাদের আপলাইন ডায়মন্ড হিট করে বসে আছে, তার মানে অলরেডি আমাদের প্রুফ যে আমরা 24 মাসের আগে রয়্যালটি ইনকাম করতে পারি। আপনি যখনই ডায়মন্ড হিট করবেন কোম্পানি বলছে যে আপনাকে আমি আমাদের পৃথিবীর 155টা দেশের সেলের যে প্রফিট হবে তার একটা কমিশন দিব, এটাকে আমরা বলি ডায়মন্ড পুল 3% প্রফিট। তাহলে গত বছর আমাদের কোম্পানির সেল ছিল $1.46 billion, আমাদের ডায়মন্ড ছিল 100 জন, এই 100 জনে এক একজন ভাগে পেয়েছে $37,000 প্রতি মাসে আনুমানিক। এই বছরে আমাদের সেল ক্লোজ টু $3 billion, মেবি এখনো ডিক্লেয়ার হয়নি, আমরা আনুমানিক বলতেছি। তাহলে কোম্পানি বলছে আমাদের সেল হচ্ছে ডায়মন্ড হচ্ছে অলমোস্ট 280 জন, তার মানে আমরা বলতে পারি এক একজন ডায়মন্ড $35,000 প্রতি মাসে পেতে পারে। 3 মাস পর পর আমাদের ডায়মন্ড কমিশন ডিক্লেয়ার করা হয়। তাহলে আমাদের জন্য বিশাল সুযোগ হচ্ছে কি, আমাদের আপলাইন যে ইনি অলরেডি গত মাসে ডায়মন্ডের এই পুল কমিশন পাওয়ার জন্য অলরেডি কোয়ালিফাই করছে, অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে একজন ডায়মন্ড ডিরেক্টর যে কিনা এশিয়ার মধ্যে প্রথম, নিউ ইয়র্ক সিটির প্রথম, আমাদের এই বাংলাদেশের প্রথম একজন বাংলাদেশি জেনাসের ডায়মন্ড ডিরেক্টর মাসুদ রানা, তার জন্য একটা জোরে গলা দেন। তাহলে এখন আমি বলি আমাদের এই প্ল্যানটা দেখার পরে আমাদের কি মনে হয় না আমাদের প্রত্যেককে ডায়মন্ড হওয়া উচিত? আমরা যে কমিশন গুলো পাবো, রেফারেল কমিশন, রিটেল প্রফিট, ম্যাচিং কমিশন, জেনারেশন কমিশন, এর সাথে ডায়মন্ড কমিশন তো পাবোই, পাশাপাশি এক্সট্রা এই ইনসেন্টিভের টাকাগুলো অ্যাচিভ করার জন্য আমরা যে যে র্যাঙ্কে আছি, শুধু আমরা র্যাঙ্কটা যদি অ্যাডভান্স করি সামনে নিয়ে যাই তাহলে আমরা এই কমিশন নিতে পারি। তাহলে যারা আছি আমরা এক্সিকিউটিভ তারা জেড হবো, যারা জেড আছি তারা পার্ল হবো, যারা পার্ল সাফায়ার, যারা সাফায়ার তারা 50 অথবা এলিট হবো বা রুবি হবো, এবং আমরা এইভাবে করে কি করবো আমাদের এই টার্গেটটা অ্যাচিভ করবো। সো আমার এই প্রেজেন্টেশন সংক্ষিপ্ত আকারে ছিল, আমার এই প্রেজেন্টেশনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আমি চাই আপনারা প্রত্যেকেই আমাদের এই সিস্টেমে সাকসেস হন। আমার যখনই কোনো হেল্প লাগবে আমি ফুল টাইম নেটওয়ার্ক করি, শুধু আমাকে টেক্সট করবেন, জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ফুল সার্ভিস দেওয়ার জন্য যতটুকু আমার মানে আমি পারি। এবং এভরিডে আমি আমাদের অফিসে, আমাদের অফিস ডিজিটাল লনের উপরে 5 to 12 এভরিডে অফিস করব, সো আপনাদের যখন প্রয়োজন অবশ্যই আসবেন, আমি যথাসাধ্য আপনাদের হেল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের। Thank you.